রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন ছিপ রাখা রয়েছে, ক্যামেরা চালু রয়েছে। এই ভিডিওয়ে আপনারা দেখতে পাবেন লাইভ একটি পাল্লার ওপরের কাতলা মাছ ধরা বা পাল কম বেশি পাল্লার কাতলা মাছ ধরার ভিডিও। ভিডিওটি আমার করা নয়, ভিডিওটি আপনাদের পরিচিত শিকারী বন্ধু মিস্টার রনিদা বা শেখ রনি উনি করেছেন। ভিডিওটি উনি আমার সঙ্গে শেয়ার করেছেন, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে দেখতে পাবেন মাছটি কীভাবে কী খেলো, কীভাবে ক্যাচ মারলো, সম্পূর্ণটাই লাইভ রেকর্ড উনি করেছিলেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর এই পুকুরটি বর্তমানে নতুন বছরে চালু হয়ে সাপ্তাহিকভাবে চলছে, কম বেশি শিকারী বন্ধুরা মাছ পেয়েছে যে কদিন পাস চলেছে। আর আগামী দিনে কীরকম কী মাছ খাবে সেটা আমি বলতে পারবো না। কেউ যদি যোগাযোগ করতে চান তাই ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। চাবি দিতে হবে না, চাবি নাও। এখানে এই দরটা খোলো, দরজাটা খোলো। সিটের নিচে একটা লক আছে, দেখো দরজা ছাপা আছে, ওটা টানতে হবে। সিটের একদম পাশে নিচেই, হ্যাঁ তুলো, কাট করে আওয়াজ হবে ডিগি। হ্যাঁ খুলে গেছে, মাছ খাক। চুপ করে বসো, এই তো ঘুরে দিয়েছি, নাও না। মাছ গেছে ওপারে, মাছ গেছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড অন। দাঁড়া বড় মাছ আছে, দেখো দেখবেন দাদা একটু
মাছটা ঘুরোবার চেষ্টা করছি, ওই দিকেই আছে। হ্যাঁ ডান দিকে তো গেল। হুম বসে চুপ করে আছে। হ্যাঁ এদিকে ডান দিকে এসো, আস্তে আস্তে জানলি তো আমাদের নাম তো নাইনি তো। হুম 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 গেছে গেছে কাছে ঘুরছে ঘুরছে। দেখবেন ঢুকেছে দাদা মাদিকে। ঠিক আছে আমি দেখছি। ডগা নিচে করে লাগাবেন না, জলের জন্য বসে যাও, মানে বসে যাও ক্যাপ্টেন। হ্যাঁ নিচেতে বেরিয়ে যাও না, ওপারে চলে যাও। ছিপটা ধরে নেন, নাহলে ছিপটা ধরে নেন।
ক্যাপ্টেন নিয়ে নাও, হ্যাঁ ঝুলিয়ে নাও, হ্যাঁ ঝুলিয়ে দাও, ঝুলিয়ে দাও। আমি আছি, আমি